নমস্কার, আমি রূপারতী। আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আমার সম্ভার নিয়ে। আমার বুটিকের নাম বঙ্গ বুটিক, আপনারা সবাই পরিচিত। আমার ফোন নাম্বার দুটো প্রোগ্রাম শুরু করার আগে বলি, 9830844344। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ফোনের মারফতে বুক করতে পারেন। আর একটা নাম্বার হলো 9231636357, এইটাতে আপনারা ফোন করে বুক করতে পারেন। আমার কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সিওডি আছে, মানে ক্যাশ অন ডেলিভারি হয়, এবং কলকাতার বাইরে কিন্তু কুরিয়ারের মারফতে আপনাদের শাড়ি নিতে হবে। আগে ব্যাংকে ট্রান্সফার করতে হবে বা জিপে করতে পারে। আর কিন্তু আমার সিওডি আর কুরিয়ার দুটোই চার্জেবল। আর আমার একটা অফার আছে যেটা চলে আমার, সেটা হচ্ছে যে আমার যে কোনো এপিসোড থেকে, এই 56 নম্বর এপিসোড, 1 to 56, মানে প্রথম থেকে যদি শাড়িটা অ্যাভেলেবেল থাকে অবশ্যই, বা বানিয়ে দিতে পারি যদি, তাহলে যে কোনো এপিসোড থেকে যদি আপনারা শাড়ি দুটো প্রোডাক্ট বুক করেন, দুটো একসঙ্গে যদি কোনো প্রোডাক্ট নেন, তাহলে তার মধ্যে 5% ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আমার একটা ব্যারাকপুরে ডিসকাউন্ট কাউন্টার আছে, সেটা মোটেই ফ্র্যাঞ্চাইজি নয়, সেটা আমার এক দিদির বাড়িতে, আমার মানে কী বলবো, আমার বুটিকটা সেখানে, তা ওইখানে ব্যারাকপুর সর্বমঙ্গলা বিটি রোডের ওপর সর্বমঙ্গলা মন্দির, ওখানে আমার সারা বছর একটা ডিসকাউন্ট কাউন্টার আছে, সেটা হচ্ছে 5% থেকে আপ টু 30%, এটা একটু মাথায় রাখবেন। আর আমি যে ধরনের শাড়ি দেখাচ্ছি সেই ঠিক সেই শাড়িটা নয়, সেই ধরনের শাড়ি পাবেন ওখানে, 5% থেকে 30% অবধি আপনারা ডিসকাউন্ট পাবেন। সেখানকার সম্বন্ধে জানতে গেলে মৌসুমি মুখার্জি, ওনার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। ওনার ফোন নাম্বারটা হচ্ছে, সেটাও ফ্ল্যাশ করবে, তাও আমি বলে দিচ্ছি একটু, 9123699006905, 9123699005। আমি আবার আজকে বিয়েবাড়ি স্পেশাল পকেট ফ্রেন্ডলি শাড়ি নিয়ে এসছি। আমি আপনাদের বারবার বলেইছি যে আমি একটা ওথ নিয়েছি, যতদিন না এই প্যান্ডামিক সিচুয়েশান যাচ্ছে, ততদিন আমি দামি কস্টলি মেটেরিয়াল খুব একটা দেখাবো না। এই আমার বুটিকে কিন্তু সব রকম জিনিস পাবেন, সিল্ক, তসর সব কিছু পাবেন, হ্যান্ড গুজরাটি সিল্কে পাবেন, তসরে পাবেন, সব কিছুই পাবেন, কিন্তু আমি ডায়েট ঘিচা পাবেন, কিন্তু আমি এখন পকেট ফ্রেন্ডলি শাড়ি দেখাবো এবং বিয়েবাড়ি স্পেশাল। আচ্ছা, 1 নম্বর শাড়ি থেকে আমি শুরু করছি। এটা হলো 1 নম্বর শাড়ি, দেখুন নেটের কাজ করে, নেট দিয়ে ওয়ার্ক করা হয়েছে। ইয়েলো শাড়িটাকে কেটে এইভাবে নেট বসানো হয়েছে, গোল করে এইভাবে নেট বসানো হয়েছে, তার মধ্যে আমার মেশিন পার্শির কাজ করা রয়েছে। এবার আমি শাড়িটা গায়ে ফেলে দেখাই, এইরকম একটা ইয়কে পড়বে কাজটা, এরকম আঁচল আঁচলটাতে আপনার পুরো কাজটা যাবে, পুরো এইভাবে যাবে কাজটা, দেখা যাচ্ছে এরকম গোল গোল করে যাবে। ওইটা কিন্তু রেশম চেকটা কেটে নেটটা বসানো রয়েছে, তার ওপর মেশিন পার্শি করা রয়েছে, এইভাবে যাচ্ছে শাড়িটা। লাল হলুদের একটা কম্বিনেশনের শাড়ি, খুব সুন্দর, এবং এটার সঙ্গে সোনার গয়না, গোল্ড জুয়েলারি হালকা, খুবই ভালো যাবে যে কোনো সকালের অনুষ্ঠানে পরার পক্ষে, খুবই ভালো শাড়িটা। 1 মিটারের এটার সঙ্গে আমি একটা ব্লাউজ দিয়েছি, ব্লাউজের হাতাতে এরকমভাবে কাজ পড়বে। এটা হলো আজকের এপিসোডের 1 নম্বর শাড়ি, এটার দাম আছে 2850। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, শাড়িটাও দেখুন, ওই যে আগের শাড়িটারই মতো, শুধু কালার কম্বিনেশন আলাদা। বড় দিদি, ছোট দিদি, বড় যা, ছোট যা, মা, মেয়ে সবাই পরতে পারবেন। ওটা লাল হলুদ ছিল, এটা তসরের সঙ্গে লাল আছে, এক ফোঁটাও কালো নেই। আজকে আমি চেষ্টা করেছি যত কম কালো, মানে যে কালো শাড়ি দেখাবো কিন্তু কালো কম, যে শাড়ি মানে বেশিরভাগ শাড়িতেই আমার কালো নেই, এরকম শাড়ি দেখাবো, যেহেতু বিয়েবাড়ি স্পেশাল বলছি। কিন্তু বিয়েবাড়িতে আবার কালো শাড়িও লাগে, অনেকে কালো শাড়ি পরেও সাজতে চায়। আচ্ছা, এটা এরকম ইয়কে পড়ছে, আর এরকমভাবে আঁচল দিয়ে এরকমভাবে যাচ্ছে শাড়িটা। এটা যদি কেউ দেখে বলেন যে হাফ তসরে করে দিতে, আমি কিন্তু হাফ তসরেও করে দিতে পারবো,
যদি সিল্ক তসরে বলেন সিল্ক তসরও করে দিতে পারবো। তবে এটা রেশম চেকে খুব ভালো লাগে এই ধরনের শাড়ি। এটার সঙ্গেও আমি একটা এক মিটারের ব্লাউজ পিস দিচ্ছি, কুচি দিয়ে পরলে এরকম লাগবে, এটা ব্লাউজের হাতায় কাজ হবে। এটা দু নম্বর শাড়ি, এটার দাম আছে 2850। এবার আসছি আজকের এপিসোডের তিন নম্বর শাড়িতে। এই শাড়ির কালারটা দেখুন খুব সুন্দর, কালারটাই একটা ফেস্টিভ মুড এনে দেয়, একদম ডিপ রানি কালার। ডিপ রানি কালারের মধ্যে একটা নতুন ডিজাইন করেছি, এটা হচ্ছে একদম তাঁতাল ওয়ার্ক টাইপের, কিন্তু তাঁতাল ওয়ার্ক নয়, মানে ফুটোটা নেই। তাঁতাল ওয়ার্কে এই ফুটোগুলো হয়, আমার কাছে তাঁতাল ওয়ার্কও পাবেন, কিন্তু এটা তাঁতাল ওয়ার্কের মতো দেখতে, কিন্তু তাঁতাল ওয়ার্কের মতো ফুটো করা নেই, ঠিক আছে। আর এটা পুরো পাটটা ধরে এরকমভাবে স্ক্যালাপ করে যাচ্ছে, স্ক্যালাপ পাটটা বেশ ভালো লাগে দেখতে। এটা পুরো পাটটাকে স্ক্যালাপ করা আছে। আমার প্রত্যেকটা শাড়িতেই মোটামুটি না হয় পট্টি থাকে, না হয় কিছু একটা পাটটাকে আমি একটা হাইলাইট করি, এটাকে আমি স্ক্যালাপ করেছি। এরকম যাচ্ছে শাড়িটা দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। এরকমভাবে যাচ্ছে শাড়িটা, অল ওভার শাড়িটা এরমভাবে যাচ্ছে, আঁচল দিয়ে এরমভাবে যাচ্ছে। এটার সঙ্গে আমি একটা কন্ট্রাস্টে ব্লাউজ দিয়েছি। এটা হলো আপনার আজকের এপিসোডের তিন নম্বর শাড়ি, এটার দাম আছে 2750, এটার দাম আছে 2750। এবার আসছি আজকে চার নম্বর শাড়িতে, সরি, এই শাড়িটা দেখুন। এই শাড়িটা বেশ সুন্দর দেখতে, এটা আমি প্রায় দেখাই। এটা আজকে আমি দুটো কালারে করেছি, ওপরের পোর্শনটা এরকম ফ্রিল দিয়ে যাবে, ইয়কটাতে এরকমভাবে যাবে, আঁচলের এরকম কর্নার করে এরকমভাবে ফ্রিল দিয়ে কাজ যাবে। এই রকম মাল্টি কালারের অ্যাপ্লিক করা আছে, এগুলো কিন্তু পুরোটাই অ্যাপ্লিক করে তার উপর মেশিন এমব্রয়ডারি করা রয়েছে, এরকমভাবে যাবে। আবার কুচির পোর্শনটাতে এরকমভাবে যাবে, পুরো কুচিটাতে আবার এরকমভাবে কাজ যাবে, বাকি জায়গাটায় পুরো বডিটাতে পুরো বুটি যাবে, এইভাবে যাবে কুচিটা। কুচিটা আপনার এরমভাবে যাবে, দেখানো হোক প্রথম থেকে শেষ অবধি, এইভাবে যাচ্ছে কুচিটা, ইয়কের পোর্শনটা এরম যাচ্ছে, আঁচলটা এইভাবে যাচ্ছে। এর সঙ্গে আমি ব্লাউজ পিসটায় শুধু এরকম ফ্রিল দিয়ে দিয়েছি, একটা ডিজাইনার ব্লাউজ করলে দারুণ লাগবে। আমার নিজস্ব টেলারিং ইউনিট আছে, আমার এতেও আপনারা যেরকম ফোনে বলে দেন সাইজ, সেইভাবেও আপনারা ব্লাউজ বানাতে পারেন। আচ্ছা, এটা হলো, ওইটার দাম ছিল, ওটা ছিল চার নম্বর শাড়ি, ওটার দাম ছিল 2550। ওইটাই আমি, ওটা ছিল খাকি কালারে, এবার ওই ডিজাইনটাই আমি একটা হোয়াইটে করেছি, ওই ডিজাইনটাই আমি একটা হোয়াইটে করেছি, হোয়াইটেও খুব সুন্দর লাগছে। এরকমভাবে যাচ্ছে, লাল সাদা শাড়ি সবসময়ই ভালো লাগে, ভীষণ সুন্দর দেখুন, আঁচলটা ধরে এরম যাচ্ছে, এরমভাবে ফ্রিল যাচ্ছে একটা, এরকমভাবে আঁচলটা ধরে যাচ্ছে, এই রকমভাবে আপার ইয়কে যাচ্ছে, আর কুচিটা ধরে দেখালে দেখুন, কুচিটাতেও আপনাদের এরমভাবে ফ্রিল ধরে কুচি যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এটার সঙ্গেও আমি একটা ব্লাউজ দিয়েছি সাদার ওপর, ওই লালের ওপর সাদা ফ্রিল, লালের ওপর সাদা ফ্রিল। এটা হলো আপনার পাঁচ নম্বর শাড়ি, এটার দামও আছে 2550। এবার আসছি, আমি যে শাড়িটা পরেছি একটু দেখে নিন, এই শাড়িটা, এই শাড়িটার মতোই এই সেম একটা শাড়ি আমি দেখাবো, শাড়িটার ভীষণ ডিম্যান্ড, শাড়িটা আমার এত ভালো লেগেছে যে আমি নিজেই পরে ফেলেছি একটা, এটার মতোই একটা শাড়ি। আমাকে পরে বোঝা যাচ্ছে যে কেমন লাগছে শাড়িটা, আশা করি ভালো লাগবে। এইটা এইভাবে, এরকমভাবে যাচ্ছে, পুরো শাড়িটাই প্রজাপতি করা আছে, পুরো কুচি ধরে এইভাবে যাচ্ছে কাজটা। এটার সঙ্গেও আমি একটা এরকম ব্লাউজ পিস দিয়েছি, শিউলি ফুল আর প্রজাপতি দিয়ে করা শাড়িটা। এটাও খুব মাঙ্গলিক শাড়ি, পুজোর সময় তো চলেই, এবং মাঙ্গলিক শাড়ি, এটাও খুব সুন্দর লাগবে। এটার দাম আছে 2750, এটা সাত নম্বর শাড়ি, এটার দাম আছে 2750।
সরি, ওটা কত নম্বর ছিল? ওটা ছিল 7-6 নম্বর শাড়ি। আমার মতো দেখতে যে শাড়িটা দেখালাম ওটা ছিল, আমার শাড়িটার মতো দেখতে যে শাড়িটা দেখালাম ওটা ছিল 6 নম্বর শাড়ি, এটা আসছে 7 নম্বর শাড়ি। এই শাড়িটাও দেখুন, একদম ঢাকাইয়ের ওয়ার্ক করেছি শাড়িটার মধ্যে, ঢাকাইয়ের যে ডিজাইনটা যায় সেইটাই আমি মেশিন পার্শ্বিতে আনি মানে করেছি। এটাও কিন্তু একদম ব্ল্যাক ছাড়া, খুব সুন্দর শাড়িটা। রেশম চেক মেটেরিয়ালটা পরে এত আরাম না, যারা পরেছে তারা বারবার নেয়। এরকম ভাবে শাড়িটা যাচ্ছে, এইভাবে যাচ্ছে শাড়িটা অল ওভার। শাড়িটাতে এরকম ভাবে দুধারে সমান কাজ পড়ছে, পিঠ করে যদি পরেন দেখুন খুব সুন্দর লাগবে দেখতে, এরকম ভাবে লাগছে শাড়িটা, দুধারে সমান কাজ পড়ছে। উচি দিয়ে একটু দেখাই দেখুন, পুরো শাড়িটাতেই কাজ পড়বে, ভেতরে অল্প ছোট ছোট বুটি যাচ্ছে, কলকা বুটি। এটার সঙ্গেও আমি একটা ব্লাউজ পিস দিয়েছি 1 মিটারে, হাতায় কাজ করছে। এটার দামও আছে, এটা 7 নম্বর শাড়ি, এটার দামও আছে 27.50। যে কোনো এপিসোড থেকে আপনারা যদি দুটো শাড়ি বুক করেন তাহলে কিন্তু 5% ডিসকাউন্ট পাবেন। ওটার দাম ছিল 27.50। এবার চলে আসি আজকের এপিসোডের 8 নম্বর শাড়িতে। 8 নম্বর শাড়িটা দেখুন, ব্ল্যাক শাড়ি বললাম দেখাবো, সামনেই আমাদের 31st নাইট আসছে, ব্ল্যাক শাড়ি লাগবে। এবং বিয়েবাড়িতেও অনেকে ব্ল্যাক শাড়ি পরতে চান, বিয়ে ব্ল্যাক শাড়ি ভীষণ গর্জাস লাগে, ব্ল্যাকের ওপর এই ফিরোজি কাজটা দেখুন খুব সুন্দর লাগছে। একটা শাড়ি আমার নিজেরই নেওয়া খুব ইচ্ছা, কিন্তু যে কটা করেছি সব কটাই বিক্রি হয়ে গেছে, এখনও 2-3 জন পাবেন হয়তো, দেখবেন একদিন আমিই পরে আবার প্রোগ্রাম করতে বসে গেলাম। খুব সুন্দর দেখতে শাড়িটা, আগের ফিরোজি শাড়িটাও খুব সুন্দর ছিল, এটাও খুব সুন্দর। আমার ব্ল্যাক পরতে এমনিতেই খুব ভালো লাগে, এরকম লাগছে শাড়িটা অল ওভার। শাড়িটাতে এরকমভাবে কাজ যাবে, এইরকমভাবে শাড়িটা পরবে, এটার সঙ্গে আপনার এরকম একটা ব্লাউজ পিস পাবেন, ব্লাউজের হাতাটাতে এরকমভাবে কাজ করে দেওয়া রয়েছে। এটা হলো 8 নম্বর শাড়ি, এটার দাম আছে 2750, এটার দাম আছে 2750। শাড়িটা বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এবার আসছি 8 নম্বর শাড়িতে। আট নম্বর শাড়িটা দেখুন, একটা নতুন ডিজাইনের শাড়ি করেছি, হোয়াইট কালারের শাড়ির ওপর এরকমভাবে জিগজ্যাগ করে যাবে, একটুও কালো নেই, নীল সাদা হলুদ সবুজ এরকমভাবে জিগজ্যাগ করে যাবে। এবং এই পমপমগুলো বস লাগানো আছে, একটুও কিন্তু উঠবে না, এগুলো যতই টানুন, এই দেখুন আমি টানছি, যতই টানুন ওয়াশিং মেশিনে কাচলে উঠে যাবে, কিন্তু এমনি যদি আপনারা বালতিতে কাচেন মানে শ্যাম্পু বা ইজি দিয়ে তাহলে কিছুই হবে না। এবং এইগুলো কিন্তু পুরো করা, সেলাই করে করা, এরকমভাবে একটা করে ঝালর যাচ্ছে, মানে কিন্তু ঝালরগুলো খুব লাউড নয়, এইভাবে পুরো শাড়িটা, পুরো শাড়িটা হাফ শাড়িটা এরকম কাজ যাচ্ছে, হাফ শাড়িটা পার ধরে কাজ যাচ্ছে, এইভাবে যাচ্ছে একটা নতুন ডিজাইন। এটার সঙ্গেও আমি একটা এরকম লাল ব্লাউজ পিস দিয়েছি, হাতায় কাজ পড়বে, এটার দামও আছে আপনার, এটার দাম আছে, এটারও দাম আছে 2750। এটা হলো আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি, এটার দাম আছে 2750। আচ্ছা, এবার আজকের এপিসোডের 10 নম্বর শাড়িতে আসি। শীতকাল গ্রিন কালারটা খুব চলে, ভীষণ ভালো লাগে, গ্রিন পরলেও মন ভালো লাগে। আমি তো পরপর কয়েকটা এপিসোড গ্রিন শাড়ি পরেই করলাম, বেশ ভালো লাগলো। আচ্ছা, এক এক সময় এক একটা কালার খুব ভালো লাগে না, সেই আর কি, এখন গ্রিনে ধরেছে আর কি। এটা দেখুন, আঁচলটা এরকমভাবে অ্যাপ্লিক করে যাচ্ছে ফুলের ওপর, অ্যাপ্লিকের ওপর আবার স্টিচ আছে, আর দুটো ইয়কটায় আপার ইয়কটাতে আপনার পুরো এরকমভাবে কাজটা যাবে, কাঁধ থেকে যাবে কাজটা, এরকমভাবে আপার ইয়কটা ধরে পুরো কাজ পড়বে, পাড়ে কাজ পড়বে এরকমভাবে শাড়িটা পরলে। কুচির কাজটাতেও আপনার, কুচির কাজটাতেও আপনার এরকমভাবে পুরো কাজটা পড়ছে, এটা যদি আপনার আপারিওকে হয় এইটা আপনার পুরো কুচিটা ধরে
এইভাবে কাজটা যাবে। কুচিটা ধরে আপনার এরকম ভাবে কাজটা যাবে, পরলে এরকম লাগবে শাড়িটা। এটার সঙ্গেও আমি একটা 1 মিটারের ব্লাউজ পিস দিচ্ছি, এরকম হাতায় কাজ হবে লাল রঙের ব্লাউজের উপর। এটার দাম আছে 2350। এটা আজকের এপিসোডের লাস্ট শাড়ি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শাড়ি দেখে ভালো লাগলো। ভালো লাগলে অন্য দিনের মতো আবার একই কথা বলবো, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, বেল আইকন প্রেস করেছেন, তাদের আবার অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের কাছে আমি প্রচণ্ড পরিমাণেই মানে আন্তরিকভাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ এই সময় তারা আমার পাশে আছেন বলে আমি কিন্তু অনেকের পাশে থাকতে পারছি। একটা বুটিক কিন্তু একা চালানো যায় না, একটা বুটিকের সঙ্গে কিন্তু প্রচুর লোক জড়িত আছে এবং থাকে। এবং এই পরিস্থিতিতে যে আমি তাদেরকে এখনও মানে চালাতে পারছি বা করতে পারছি বা আমি আমার বুটিকটা চালিয়ে যেতে পারছি, সেখানে আপনারা যদি সত্যিই পাশে না থাকতেন তাহলে আমি পারতাম না। এবং পাশে আছেন বলেই বারবার আসছি। নিশ্চয়ই কোনো ফল না হলে তো আর কেউ বারবার আসে না। আমি 56 এপিসোডে চলে এসেছি, তো আমি আসছি, আপনারা পাশে আছেন। সত্যিই মন থেকে আন্তরিকভাবে বলার জন্য বলা না, আন্তরিকভাবে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অথচ ভালো লাগছে, তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। নোটিফিকেশান এসে যাবে, দেখতে ইচ্ছে করলে দেখবেন, যখন দেখতে পাবেন দেখবেন। সবসময় যে দেখেই শাড়ি কিনতে হবে তারপর মানে অনেকে অনেক পরেও শাড়ি কেনেন, এগুলো তো আমাদের নিজস্ব প্রোডাকশান। আপনারা পরে বললেও যদি মেটেরিয়ালটা থাকে তাহলে আপনাদের বানিয়ে দেওয়া যাবে, এবং দুটো যদি বুকিং করেন একসঙ্গে তাহলে 5% ডিসকাউন্টও পাবেন। আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করলে আর একটু ছড়িয়ে যাবে, বিস্তারিত হবে। এটা আপনারা করছেন এবং এটা একটু করুন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। লাইক শেয়ার যেরকম করছেন করুন, যেরকম যা বলছেন, যা আপনাদের দেখতে ইচ্ছে করছে সেটাও আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি প্রত্যেক সপ্তাহে একবার করে প্রোগ্রামটা, একদিন করে প্রোগ্রাম আপলোড করার চেষ্টা করি, ধরে নিই বুধবার দিনই করার চেষ্টা করি, যদি না হয় তাহলে বৃহস্পতিবার। এছাড়া আমি সিটিভিএনের পর্দায় আমাকে দেখতে পাবেন। এরপরে আমার আসলে ডিসেম্বরের প্রোগ্রামটা নিয়ে একটু প্রবলেম আছে, 28 তারিখে প্রোগ্রাম আছে 12:30, ডিসেম্বরের 28 তারিখে আমার প্রোগ্রাম আছে 12:30। আর জানুয়ারি থেকে পুরো শিডিউল ঠিক হয়ে গেছে, প্রত্যেক সেকেন্ড মানডে আর 4th মানডে 12:30। এছাড়া এক্সট্রা ডে কোনো যদি প্রোগ্রাম থাকে তাহলে সেটা অবশ্যই অ্যানাউন্স করে দেবো। কিন্তু ডিসেম্বরে আবার 28 আমার 12:30 প্রোগ্রাম আছে। আশা করি ভালো আছেন, ভালো থাকুন, ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক ব্যবহার করুন, আনন্দে থাকুন। বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর নতুন বার্তা নিয়ে আসবে। নমস্কার।